আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদেরকে আজকে দেখাবো পেঁপে ভর্তা কীভাবে করতে হয়। যা যা আমার লাগবে, পুরো একটা পেঁপে নিয়েছি, পেঁপে, লবণ, কালো জিরা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল, এগুলো উপাদান আজকে লাগবে। পেঁপে দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আমার পেঁপে সিদ্ধ হয়ে গেছে, এখানে শুধু কাঁচামরিচ আর পেঁপে আর সামান্য লবণ দিয়েছি। এখন পেঁপে সিদ্ধ হয়ে গেছে, আমি পেঁপেটাকে ম্যাশ করব। আমার কাছে এরকম একটা আছে, গ্রাম বাংলার মানুষরা এভাবে এটা দিয়ে ম্যাশ করে, আমি পেঁপে ম্যাশ করব। আমি এখন পরিষ্কার করে একটা কড়াই উঠে দিয়েছি, এখানে সরিষার তেল দিয়ে দেব। অবশ্যই কিন্তু কালো জিরা দিয়ে দেবেন। কালো জিরা ফুটে উঠেছে, এখানে পেঁয়াজ দিয়েছি, কালো জিরা দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা ভেজে আমি উঠায় রাখবো। আমার শুকনো মরিচ ভাজা হয়ে গেছে প্রায়, এটা আগে ভেজে রাখলে মচমচা হয়ে যায়। এই ভাজা পেঁয়াজে এগুলোর মধ্যে আমি এখন এই যে সিদ্ধ করা ম্যাশ করা পেঁপে দিয়ে দেবো। এইভাবে ভেজে ভেজে আচ্ছা আচ্ছা করে নেব। এখন আমরা এই মরিচগুলো এরকম করে হাত দিয়ে ডলে নেব। তৈরি হয়ে গেল মজাদার পেঁপে ভর্তা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়েন। বাই, আসসালামু আলাইকুম।